আজ থেকে রাজধানীতে 40 টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। টিসিবির কার্ডধারীর পাশাপাশি যে কেউ আড়াই কেজি ধরে কিনতে পারবে পেঁয়াজ। রাজধানীর কারওয়ান বাজারে এই কার্যক্রমে উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে পরিস্থিতি বুঝে এখন থেকে সারা বছর পেঁয়াজ সহ নিত্যপণ্য আমদানি করা হবে। একই সাথে আমদানি রপ্তানি ও ভোক্তাকে নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। রাজধানীতে মোট 100টি পয়েন্টে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। সয়াবিন তেল তাদের সাথে কথা বলতেছি, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সাথে পাম অয়েলের ব্যাপারে কথা বলতেছি। তো যে যে ভোজ্য পণ্যগুলি আছে সকলের সাথে আমরা কথা বলতেছি আন্তর্জাতিক বাজারে, যাতে আমরা টিসিবির মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে আমরা সরবরাহ 12 মাস সঠিক রাখতে পারি।